চলে গিয়েছে আর পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে কই দাদারা সব ভালো আছো না আমার মতন ভটকে গেছো আমি ছোট থেকে শুনে আসছি এই থানায় আমার জন্ম কিন্তু জন্মটা কোন কুত্তার বাচ্চা দিল তার আমি ধরতে পারলাম না আমি যার কাছে আমার বাবার কথা জিজ্ঞেস করি সে বলে ফেলু আমি তোর বাবা তাই একটা মানুষের কথা বাবা রে আমার মনে হচ্ছে সরকার আমার জন্ম দিয়েছে এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে ভিড় মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই ভিড় মেরে বাঁকা চুল সাজাই আমি করে যাই নতুন নতুন কাটিং পাবে আমার কাছে এসো ভাই এই জন্ম দিয়ে বাবাই আমার চলে গিয়েছে পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে পাড়া সবাই ফেলু নাপি নাম দিয়েছে পাড়া সবাই ফেলু নাপি দাদা এই থানা রান্নাঘরে আমার জন্ম কিন্তু চুলকাটা আমার ধর্ম এমন কোনো কাটিংনি যে অধম ফিডিং করতে পারেনি তাই আপনারা আমার কাছে আসুন হাতের কাজটা শুধু দেখুন তবে দাদা দশ বছরে এই দোকানটা করেছি দশ বছরে অন্তত দশ বার আমি ঢেমন খেয়েছি এই তো পশু দিন মার খেয়ে একটা মুরগি জরিমানা দিল তবে মারটা খেয়েছি আমার দোষে একটা লোকে দাড়ি কেটে দিয়েছি দাড়ি কাটার পরে তার মুখে ডেটল না দিয়ে প্যাটল মেরে দিস তা সে মারবে না আমার ছেড়ে দেবে যাই হোক ছোটবাবু ফোন করেছে ছোটবাবু আইলে দাড়িটা কাটবো তবে আমি বাড়ি যাবো পুলিশের চাকরি মানুষ করে থানায় যত ঝামেলা অফিসে বসে আছি একটা মেয়ে ফোন করে বলে স্যার আমার স্বামী আমার সাথে সংসার করবে না আমাকে ডিভোর্স দেবে বলছে আমি কি তোমার স্বামী হবো বিয়ে করার সময় মনে ছিল না হ্যাঁ বিয়ে করার সময় মনে ছিল না তার ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে একটা মা ফোন করেছে বলে স্যার আমার ছেলে আমার ভাত খাবার দেবে না বলছে তা আমি কি তোমার ছেলে হবে ডিউটিটা কোন বাবা করবে কোন বাবা করবে এদিকে নেতারা ঘুমাচ্ছে আর দারোগাবু ডিউটি দিচ্ছে কোথাও যদি গন্ডগোল বাঁধবে বলে হ্যালো দারোগাবু চললে পুলিশের চাকরি মানুষ করে এর চেয়ে ট্রেনে হগারি করা অনেক লাভ আছে বাদাম বিক্রি করা লাভ আছে কাঁচা বাদাম যাই হোক আজকে ডিউটিটা কম আছে আজকে ফেলু নাপিদের কাছে গিয়ে চুলদাড়িটা কাঁপিয়ে নি বাবা তুই এমন ভাবে হেঁটে আসতো আমি ইঁদুর আসতো কি মারলেন কেন হাসছি কেন তুই হাসতো বলে হাসছিস আমি পুলিশ আমি হাসবো তুই হাসবি কেন না ভুল হয়ে গেছে হ্যালো হ্যাঁ ভালো আছিস হ্যাঁ ভালো থাকবো না হ্যাঁ খুব ভালো তুই ভালো আছো তো হ্যাঁ আমি ভালো আছি তুই ভালো আছিস মরে যাইনি এই ইনসাল করছেন ফেলু হ্যাঁ বিড়ি খাস হ্যাঁ বিড়ি খাও না একটা বিড়ি দিয়ে দেখি এ নাও বিড়ি ফিড়ি কি খাবে খাও দিনি আচ্ছা বিড়ি খাই জানি ফিড়িটা আবার কি ওটা মুড়ে দিয়ে তৈরি আর বিড়ি চুল দিয়ে তৈরি বিড়িটা চুল দিয়ে তৈরি ওটা তুই খা আর ফিড়িটা মুড়ি দিয়ে তৈরি ওটা আমার দে তা হোক যেটা হোক খেলে হলো কাট 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 ভালো করে কাট হ্যাঁ কাট আহা হ্যাঁ লাগছে করে লাগছে নাকি নার্ভের গন্ডগোল হচ্ছে গালটা বন্ধ করো বলছিলাম ফেলু বলুন আমার কেমন দেখতে বলতো পুরো বানরের মতো সবাই আমার কুকুরের মতো দেখতে বলে তুই বানর বলি কেন তুই আমার কুকুরের মতো দেখতে বলবি ও আমার দেখার ভুল হয়েছে হয় কাট 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 আচ্ছা স্যার এই মুখটা ফোলান দেখি একটু বাবা পুরো হনুমানের বাচ্চা তুই আমার হনুমান বলি কেন তুই আমার বজরং বলি বলি ঠাকুর দেব না আর কি সারা পাটি ছাই দেবো একদম ওই তো কা বাকি ছিল কাট 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 হ্যাঁ এই বলছিলাম ফেলু বলুন এই তো তোরা নাপি তোরা বড় ধূর্ত তাই না এই কেন কারণ তোরা এক পৌঁছে হাজার চুল কাটিস তো ওই জন্য বললাম আর কি ওই জন্য বলছেন কিছু মনে করিস নি আচ্ছা স্যার এই তোমরা পুলিশ তোমরা কু ঘুষ খাও না গো শালা যত বড় মুন্নে তত বড় কথা শালা বাড়ি ছাড়ি দেবো একদম তাও বলে বলেছি তো নাকি সাহেব দেনে কথা বল নিজের আত্মহত্যা করছে আচ্ছা স্যার এই ঘুষের টাকাগুলো নিয়ে কি করবো এই ওটা কি মানে মায়ের ভোগে ঢুকিয়ে দি বাবা তুমি এমন ভাবে দেখাছো কোথায় কি মারতেছে নাকি কাট 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 বেলেটটা নতুন না পুরাতন এটা তিন চার দিন হচ্ছে আচ্ছা এই ফাটিয়ে দেবো
কি হয়েছে এ বলছিলাম ফেলু থানায় কয়দিন চুল্লাড়ি কাটছি আরে কত দিন কি এই থানার রান্নাঘরে জন্ম হয়েছে থানার রান্নাঘরে তো জন্ম হ্যাঁ তা তোর আধার কার্ড হয়েছে তা আধার কার্ডটা কে করবে কেন তোর বাবা নি চা কুত্তার বাচ্চা জন্ম দে পেইলেছে সে কি তা তোর বাবা যদি ধরতে পারি কি করবি তা সব ছিড়ে নেব এই কি ছিড়ে নিবি কি ছিড়ে নিবি তার মাথা চুল সব ছিড়ে নেব কিচ্ছু রাগুন সব সাদা করে দেবে একেবারে তাহলে আমরা বলছি জানো কি না কি হ্যাঁ এ ফেলু কাট কাট ভালো করে কাট বলছিলাম ফেলু বলুন একটা কথা বলছি তুই যে জেনে থাকি সত্য কথা বলবি আচ্ছা কি বলবে বল বলছিলাম আমাদের থানা স্টাফ মানে থানার পুলিশ কে কেমন এদের ব্যবহার কেমন তোমাদের থানা স্টাফ কে কেমন বলে রে হ্যাঁ আমি এই কথা বলি আর তুই দাগ করে বলো না আমরা আইনের লোক আমরা দপ করি না আমরা ক্ষমা করি ও তোমরা দাগ করো না বলে রে আমাদের থানা স্টাফ কে কেমন না গো বাবা বলা দরকার নেই মার খাওয়ার দরকার নেই এখানে ছোটবাবু বসে আছে তোর কে মারবে বল 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 না রে থানা স্টাফ কে কেমন তুমি তাহলে শুনবে বল না রে থানা স্টাফ কে কেমন তোমাদের থানা স্টাফ কে কেমন কে কেমন কে কেমন সব শালা ঢাও তো দাড়ি ফেলার পুষ্টি মারি আমরা পুলিশ সামনে ঢামুন যত বড় মুখ নেই তত বড় কথা তোরা যে ব্যবস্থা করছি আমরা পুলিশ মানুষের আত্মরক্ষা করি আমরা ঢামুন হ্যাঁ তোর ব্যবস্থা করছি তুই কি মনে তাহলে আমি কি তুই তো একে আছো বাবা মুখটা বার হয়ে গেছে বসে ভুল হয়ে গেছে বাবা আর বল বলি করে দিও লকআপটা খুলে দে আমি নিজে লকআপে ঢুকবো আমি একে আছি যত বড় মুখ নেই তত বড় না এই শালা তুই ম্যাডামের কাছে চল তুই কি মনে করছিস তোর আজকের ব্যবস্থা করে দেবো চালাও অভিমন্য না আচ্ছা বালি পোড়া নয় ঠামন ঢেকড়া নয় আমি থানার ছোট বাবু মিনিমাম 1,00,000 ছবলে ছবি ও বাবা রে এই শালা আমরা ঢামু নই আর বামু নই তুই বলার কে নাপিত এ শালা চুল লু করে নাপিত হেগা বল দিন বাংলা করে নাপিত লাখ করে নাপিত এই এলাকার সবচেয়ে বড় নাপিত তা কি আছে ফেলু আমার সঙ্গে লাগলে মুখ হয়ে যাবে আলু ও মুখতে পারো না আমার আলু তো সাথে নাপতে কথা জানলো কি করে বলো দিনি আমরা পুলিশ সামনে ঢামুন আমরা সারা সবচেয়ে বড় মোস্তান তুই কার কি বলছিস চল ম্যাডামকে চল তোর ব্যবস্থা করে দেবো তুই কি মনে করছিস সালাম মারবো এখানে লাশ পড়বে সেলুন দোকানে চল সময় দেবার লোক আমি ঠিক খুঁজে নেব ওই আমি ম্যাডাম আমি স্যার নই আমি দপ করি না তুমি দাগ করো না তুমি তাহলে শুনবো আমি শুনবো এই ছোট বাবু আমাকে দাড়ি কাটতে জানো ভালো কথা দাড়ি কাটতে বলতে ফেলু তুই বলবি না আমাদের থানা স্টাফ কে কেমন তা তুই বলবি তাই সেই কথা বলে দিই আমরা পুলিশ সামনে ঢামুন সারা এতক্ষণ কিছু বলিনি তোর লাঠি বাড়ি মেরে তোর সারা মাথা ফাটিয়ে দেবো আমার গর্ব শুধু কেউ আমার চেয়েও সুখী নেই
কাতে পারি যেমন আমি হাসতে পারি তেমন সারা পৃথিবী কি তাই দেখে দেখে বলে চলে সব কিছুতেই আমি অনেক পেয়েছি সবার বিচার করে এদের বইয়ে ঠিক নাই ও ঠিক বলা বুঝতে পার হয়ে গেছে কোথায় হাত ভুল হয়ে গেছে বাবা তাতে কি বলছ লালবাজার ট্রাফিক কন্ট্রোলু দিল্লি রেডি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলছি নাপতে বলছে পুলিশের বই ঠিক নাই আমি পাগলা হয়ে গেছি বাবা কি হলো তোর আজকের কামড়া কোথাতে কি হলো না কেউ যাবেন না আরে কি করছেন ছেলে শালা পুলিশের কি গাও উঠলো নাকি এটা কি ধারত বাগানের পুলিশ নাকি বললেন পুলিশের বই ঠিক নাই এ সালা পুলিশের বই ঠিক ঠাকুর না থাকু তুই সালা বলার কে পয়সা তুমি রেখে যাচ্ছ কেন ওই ম্যাডামের স্বামী মেদিনীপুরে সবার বিচার করে ঘুরছে আর ম্যাডাম দুপুর বেলা করে মেজবাবুর ঘরে জামা কাপড় ছাড় সে কি বাবা ওই জায়গায় গেছে ম্যাডাম আপনি আমার ঘরে জামা প্যান্ট কেন খোলেননি আমি দোকানে ঘুমাচ্ছিলাম আপনি কিন্তু বড় মাপের ভুল করলেন এবার থেকে যেদিন জামা প্যান্ট খুলবেন আমার ঘরে খুলবেন নইলে আমার মরা মুখ দেখবে না বিতল বড় দুঃখ জানে ওরে সবাই এরা সবার বিচার করে এদের বইয়ে ঠিক না ও কথা বলিস না ওরা যে হাই না ও কথা বলিস না ওরা যে হাই না নি আমার বলেছিল হবে ধরম ভাই এ পারি ধরম ভাইয়ের ব্যাপারটা কি রে এটা বলতে দাঁড়ে না ওই থাতে বারে বাঁধ বাগানে কি করতে গিয়ে ধরা পড়েতে থুতে এটা আমার কোলে মাথাতে বলে পারলি বাতা আটকে থেকে আমি তো ধরম ভাই এ পারি আমি কোনদিন ধরা পড়িনি জানি এই প্রথমবার ধরা পড়েছিলাম বলে তোর কোলে আমি ধরম ভাই হিসাবে লুকিয়েছিলাম এই ছেড়ে দে মা কেঁদে মাছি আমি চলে যাই লাঠির গুঁতোই বলবি রে তুই আমার ভাই না ভাই যাই যা তুই থেকে লাঠির গুঁতো দেখা দিস তো প্যানে তেন কাঁথা এ বাবা সি 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 ও স্যার আমরা নাপি চুল কেটে খাই কিন্তু কার পকেট কেটে খাই না আমরা পুলিশ আমরা পকেট কেটে খাই সারা যত বড় মুখ নেয় তত বড় কথা তুমি রেগে যাচ্ছ কেন ওই জন্য মানুষ কথাই বলে বললো কথা সবার মাঝে আর যার কথা তার গায়ে বাজে চোর ডাকা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে আর তুই ভালো ভালো মাইসে লোকা পুরে যাচ্ছ এই সারা চোর ডাকাতের সঙ্গে দু একটা ভালো মানুষ ঘুরে বেড়ায় তাদের আমি লোকাবে দিচ্ছি এই চোর ডাকাতের রাজা এরা যদি বলি আমার ভুল হাজার মাথা কামাস তোরা সোজা কত একটা চুল তুই তো নাপতে তুই পুলিশের একটা চুল সোজা করে দেখা দেখা কি দেখা এ তোমার চুল সোজা করতে হবে তো তাই হিট মেশিনটা নিয়ে আসি এই শালা হিট মেশিন গেল তুই হাত দিয়ে সোজা কর এই চোর ডাকাতের রাজা এরা যদি বলি আমার ভুল হাজার মাথা কামাস তোরা সোজা কত একটা চুল হরিদা লিখে যায় সত্য বলা দা হরিদা লিখে যায় সত্য বলা দা সত্য কথা বলে পড়ি
পাঁচা বড় দা এই ছেড়ে দে মাকে দে মাটি আমি চলে যাই আগে দুটোই বলবি রে তুই বাপের ভাই না ভাগ এই যা তুই থেকে লাতির গুঁড়া দেখাতে আমার তিন আই পাগলি কোম্পানি থেকে তার কি হয় দে এই ও কি বলে জানি কি হয় দে ও কি বলে জানি আমি থানা দাঁড়ি বলেছিলাম আমি যে শোনা হেরে ফেলু আমাদের থানা স্টাফ কে কেমন ও তখন কি বলে জানি কি বলে ও তখন বলেছে স্যার তোমাদের স্টাফ কে কেমন সব শালা ঢেমন আমরা ঢেমন নে শালা ছোট বড় মুনে ছোট বড় কথা পাগলি তুই আজ বলে কিছু বলিনি ওরা কি শালা মেরে মাথা ফাড়ুন ও তো ঠিক কথা বলেছে এই বাঙালি ঠিক বলেছে মানে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছি আজকে তোমরা যাকে ধরে মাত্র শিখিয়ে জানো সে আর কেউ নয় সে আমার সন্তান পাগলির গর্ভে সন্তান এ কুকাজ কে করলো আমরা আইনে লোক আছি বারো বছর জেলের খানি টানি ছাড়বো সে সালার ফাঁসি দেবো বলে কুকাজ কে করলো পালু চুপ করে আছি কেন বল বলে আর বাবাকে আপনি পুষ্পারা মে ঝোকে গানে আ ছিড়ে নেবে এই কুত্তার বাচ্চা এদিকে আয় তুই আমার জন্মদার পেইলে পেইলে ঘুরতে দিলে আমার কর্মটা করবে কে বল আমি বলেছিলাম না ধরতে পারলে সব ছিঁড়ে নেব তুই যা ভুলবে তোর কোনো ক্ষমা নেই না জেনে করেছি ভুল ক্ষমা কর অনুকূল ঠাকুর তোমায় ছেড়ে কোথায় যাব তুমি আমার ঢাল চেনা তুই মানুষের শরীরের সব থেকে সুন্দর অঞ্চল মন আর সেই মনটাই যদি নোংরা হয় তাহলে তোমার সুন্দর চেহারা দিয়ে কি করবে এমন একটা অমানুষের মতো কাজ করতে আমরা বিবেক পারলো না এই আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য কিছু নিম্ন শ্রেণী মানুষ আমাদের কি হাত চোখে দেখি এই আপনার মতো কিছু পুলিশ অফিসার জন্য পুলিশ ডিপার্টমেন্টে বদনাম তাই যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি ভুলটি এখন আপনি করছেন তার সমাধানটা আপনি করবেন আপনি তো মেজবার ঘরে জামা প্যান্ট খুলেছেন তার বেলা কি চাইছি আপনি আমার ইজ্জত নিয়ে ভালো করছেন আমি মানছি আমি ওর বাবা আমি ওকে মাইক্রো সার্জারিতে জন্ম দিয়েছি আমি মানছি আমি ওর বাবা তা আমি যদি ওর বাবা হই তা পাগলি তুই কে সাথী 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 মনে পড়ে আমি তোমাদের থানায় রান্না করতাম আর রান্না ভালো করতাম বলে তুমি আমার ভালোবেসে নাম দিয়েছিলে সাথী আর তোমার সেই ভালোবাসায় সব ভুলে গিয়ে আমার নিজের টুক আমি উজাড় করে দিয়েছিলাম আর সেই ভালোবাসার ফসল আমার এই সন্তান তুমি ওজন অনেক কষ্ট করেছো আর তোমার কষ্ট করতে হবে না আমি এতদিন নাপি ছিলাম আমার মাথার স্বপ্ন ছিল আমার মাথার আশা ছিল এখন তুমি যে পরিচয়টা দিলে না মা আমার মাথার স্বপ্নটুকু তুই ভেঙে দিলে মা আমার মাথার স্বপ্নটুকু তুই ভেঙে দিলে কে বলেছে তোর মাথার স্বপ্ন নেই কে বলেছে কে বলেছে ওরে তুই আমার পরিচয় সমাজের পক্ষে ঘুরে বেড়বি আমার পরিচয় আমার ওরে আজ থেকে তুই অভিমন্যু নাগের ছেলে পরীক্ষিত না আমার পরিচয় ওরে যা যা থানা থেকে একটা বাইক নে সোজা গিয়ে ঘটিয়ারা মোড়ে গিয়ে আধার কার্ড করে নে পিতি পরিচয় হয়ে যাবে তারা সমাজের বুকে পিতৃ পরিচয় না দিতে পারে চোর গুন্ডা বদমাশ তৈরি হয়ে এই সমাজটাকে শেষ করবে আমি বলছি বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না বাবু এইভাবে সমাজটাকে শেষ করবেন না আবেগের বসে একটু আনন্দ উপভোগ করতে গেছিলাম তা যে জিজার মতো আমার ইজ্জতে ভালো সত্যি আজকের আমি খুব খুশি তবে নিজের জন্য নয় আমার এই সন্তানের জন্য কত ঝড় জল বুকে নিয়ে থানার চারপাশে ঘুরে বেরিয়েছি রাস্তার নোংরা খেয়েছি শুধু আমার এই সন্তানের জন্য আজকে যেইভাবে তুমি পিতৃ পরিচয় দেবে আমি স্বপ্নে ভাবতে পারিনি গো তাই আজকের আমি খুব 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 খুশি জীবনটা ছেঁড়া খাতা লেখার কিছু নেই থানায় আমি দাঁড়িয়ে ছোট বাবু আমি সেই হঠাৎ করে কেঁদে ওঠে আজ আমার মন পিছন ফিরে তাকিয়ে দেখি সাথী তুমি আমার আপন জন তুমি আমার আপন জন তুমি আমার আপন জন সাথী আমি একটা পুলিশ কর্মচারী হয়ে তোমার সাথে যা নোংরা ব্যবহার করেছি সাথী তুমি আমার ক্ষমা করে দাও সাথী তুমি আমার ক্ষমা করে দাও কারণ আমি রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করেছি তাই সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বলবো আমার মতো কুলাঙ্গার অফিসারকে সাসপেন্ড করুন সাথী মানুষ কখন রাজা হয় বলতো কখন বিয়ের সময়
তখন সে গলায় মালা পরে আর মাথায় টোপর পরে আর বরযাত্রীরা সঙ্গে যায় মাংস ভাত খায় আর পাল্লা পায়খানা করে তখন সে রাজা হয় আর সেই দিনটা দুজনের মাঝখানে উপস্থিত আজ আমি রাজা তুমি রানী ধক 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 তাই বলো না কে কে রাহা হে পাসিয়াও সরাতে না বাবা দেরি লাগি রাহা I'm a little bit of a